এখন আমরা জিপিউর ট্রানজিশনগুলো দেখব জিপিওর মধ্যে সাধারণত প্রচুর পরিমাণে ট্রানজেকশন থাকে এক একটির ভিতরে অনেকগুলো করে ট্রানজিশন থাকে এগুলো হচ্ছে জিপিউ ট্রানজেকশন এবং এগুলো যদি আমরা এখান থেকে ড্রাক করে নিয়ে ছাড়ি তাহলে আমরা এখানে দেখব যে সরাসরি ভিডিওটি ওই ইফেক্ট অনুযায়ী আসছে এবং এটির জন্য অবশ্যই ভালো মানের এ জিপি কার্ড থাকতে হবে তা না হলে এটি প্রবলেম করবে ইফেক্টটি যেমন এই এক্সপ্লোশন ইফেক্টে আমরা যদি এখানে সেট আপ করি তাহলে আমরা এরকম ইফেক্ট দেখতে পাবো তো জিপিওর মধ্যে সাধারণত প্রচুর পরিমাণে ট্রানজিশন থাকে এডিয়াসের জিপিওর মধ্যে প্রচুর বিভিন্ন ধরনের ট্রানজিশন থাকে তো এখানে আমরা এগুলোকে ব্রাউজ করে আমরা দেখে নেব যে ট্রানজিশনগুলো কী সাধারণত আমরা প্রথমে একটি ট্রানজেকশন নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা অন্য ট্রানজেকশনে চলে যাব ধর যাকে এখান থেকে আমরা এখান থেকে আমরা কিছু ট্রানজিশন নিতে পারি ভালো অনেক বিভিন্ন ধরনের ট্রানজেকশন যেমন ধরা যাক এই ট্রানজেকশনটি আমরা দেখব এক্সপ্লোশন অ্যাডভান্সের মধ্যে আমরা এক্সপ্লোশন ট্রানজেকশনটি পাবো তো এটি নিয়ে আমরা আলোচনা করব এক্সপ্লোশনটি ড্রাগ করে নিয়ে আমরা এখানে ছাড়বো এবং এটি আমরা একটু ট্রানজেকশনের টাইমটি বাড়িয়ে দেব এবং এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমরা একটি বড় একটি ডায়ালগ বক্স বা উইন্ডো দেখতে পাবো তো এখানে সাধারণত আমরা দেখব যে আমাদের যে ট্রানজেকশনটি আছে ট্রানজেকশনের বিভিন্ন সেটিংগুলো আমরা প্যারামিটারগুলো দেখব যেমন ধরো যাকে একটি যদি আমরা সেট করি যে আমাদের ডিভ ডিভাইডেড অর্থাৎ কতগুলো ডিভাইডেড হবে সেটি আমরা নির্বাচন করব স্পিড অর্থাৎ এগুলোর স্পিড কী পরিমাণে হবে সেগুলো আমরা নির্বাচন করবো স্পিডটি এবং এখানে স্পিড স্প্রেড অর্থাৎ এটি ছড়ানো স্পিডটির ছড়ানো কতটুকু হবে তা আমরা ডিকে অর্থাৎ এটি ধ্বংস হবে বা এটি সাধারণত শেষ হয়ে যাবে কখন সেটি একইভাবে আমরা রোটেশন বিভিন্ন এগুলো আমরা সেট করে নিতে পারি রোটেশন কী হবে প্রোগ্রেস কি হবে সেগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি র্যান্ডোম এটি হচ্ছে র্যান্ডম অর্থাৎ এটি এলোমেলোভাবে যাবে এটি হচ্ছে রিডেল ভাবে আমরা র্যান্ডম সেট আপ করে নিব এবং এখানে আবার প্রত্যেকটি আলাদা আলাদা আমরা অ্যানিমেশন করে নিতে পারব ধরা যাক প্রথমে প্রথমে আমাদের এটি প্রোগ্রেস থাকবে ভিন্ন রোটেশনটা আমরা জিরো থেকে করিয়ে দেব এবং পরবর্তীতে রোটেশনটা বাড়বে এখানে এসে রোটেশন বাড়বে এখান থেকে আমরা সেগুলো অ্যানিমেশন করে নিতে পারবো সরাসরি এই ডায়ালগ বক্সের মাধ্যমে এবং যদি আমরা কোনো পিকচার ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে পিকচার ব্যবহার করতে পারি কালার মেট যদি আমরা কোনো ব্যাক সাইডে কোনো কালার মেট চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে যে কালারটি চাই সেই কালার সেট করব করবো যদি আমরা কোনো পিকচার চাই সেক্ষেত্রে আমরা পিকচার ব্যবহার করতে পারবো এবং এখানে আমরা বর্ডার দেখতে পাচ্ছি প্রত্যেকটি সাইডে বর্ডার এবং এটি আলফা হবে কি না বা কালার হবে কি না সে বর্ডার আমরা টিকমার্ক দিলে বর্ডার দেখতে পাবো এবং এখানে ভিডিও যদি চাই আমরা অন্য ভিডিও অপোজিট সাইডে ভিডিও তাহলে ভিডিও দেখতে পাবো সাধারণত আমরা কালার ম্যাপ ব্যবহার করব এবং এখানে অপাসিটি আছে যে অপোসিটিটি কি হবে ভিডিওর অপাসিটি সেটি আমরা হান্ড্রেড রাখবো এবং এখানে থিকনেস অর্থাৎ এই বর্ডার ব্যবহার করলে বর্ডারের থিকনেসটি আমরা বাড়িয়ে দিয়ে আমরা থিকনেস বাড়িয়ে আমরা বর্ডার থিকনেসটি বেশি পাবো ট্রান্সফর্ম একইভাবে ট্রান্সফর্মের মাধ্যমে আমরা রোটেশন পিচ ইয়েলো রোলিং ইত্যাদি আমরা ট্রান ট্রান্সফর্ম করে নিতে পারবো ধরা যাক প্রথমে জিরো অর্থাৎ আমাদের স্টার্টিং ফ্রেমে জিরো হবে এবং পরের ফ্রেমে এখানে আমরা এটি টিকমার্ক দিয়ে দেব রোটেশনে আমরা টিকমার্ক অ্যাক্টিভ করব এবং এখানে আমরা একটি কি ফ্রেম তৈরি করব। এবার এটি আমরা এখানে এখানে আমরা আরেকটি কি ফ্রেম অ্যাক্টিভ করবো এবং যেটি আমাদের রোল হবে অর্থাৎ এটি এভাবে ঘুরে যাবে অটোমেটিক আমাদের কি ফ্রেম তৈরি হয়ে গেছে এবার আমরা এটি প্লেব্যাক করলে দেখব এটি ঘুরে যাবে দেন সর্বশেষে আমরা এটি অ্যাক্টিভ করে নিয়ে ওকে বাটনে ক্লিক করবো তার মধ্যে আমরা এখানে লাইটিং দেখতে পাচ্ছি লাইটিংয়ের কালার কি হবে অন্যান্য সেটিং কি হবে তো এখানে প্রচুর প্যারামিটার থাকে জিপি মধ্যে এবং এখানে আমরা যে বাটনটি দেখতে পাচ্ছি এটি সাধারণত টাইম সেটআপের জন্য এবং এটি হচ্ছে মূল প্যারামিটার সেটআপ তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলে আমরা এই ট্রানজেকশনটি পাবো তো আমরা জিপিউতে প্রচুর পরিমাণে ট্রানজেকশন পাবো যেগুলো আমরা এডিট করে নিয়ে কাজ করে নিয়ে আমাদের কাস্টম ইফেক্ট দিয়ে আমরা ভিডিওকে আরও সুন্দর করে সাজাতে পারবো আমরা এখন দেখব কীভাবে এডিয়াসে একটি ভিডিওকে স্লো মোশন করতে হয় এবং ফাস্ট মোশন করতে সেটি আমরা দেখবো এই জন্য আমরা ভিডিওটি প্রথমে স্টার্ট ফ্রেম নির্বাচন করবো এবং এটি এখানে কেটে নেব ভিডিওটি এবং যে অংশটি রাখতে চাই দেখা যাক এই পুরো ভিডিওটি আমরা স্লো মোশন করবো এই জন্য আমরা ওই পর্যন্ত কেটে নেব এবং এটিকে আমরা ভিডিওর প্রয়োজন অনুযায়ী সরিয়ে নিয়ে আমরা এই ভিডিওটিকে স্লো মোশন করবো মাঝখানে ছোটো ভিডিওটিকে এবং এটিকে আমরা রাইট বাটন চেপে আমরা এখান থেকে টাইম ইফেক্টে যাব এবং এখান থেকে আমরা স্পিডে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অর্থাৎ যদি আমরা ব্যাকওয়ার্ড রিভার্স আমরা কোনো ভিডিও চাই সেক্ষেত্রে আমাদের এটি রিভার্স হবে এবং অডিও সহ রিভার্স হবে একইভাবে যদি আমরা টাইম ইফেক্টে গিয়ে আমরা স্লো মোশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এটি রেট দিয়ে দিতে হবে কত টাইম স্লো মোশন করবো ফিফটি নাকি আমরা আরো বেশি স্লো মোশন করবো টোয়েন্টি ফাইভ দেন আমরা ওকে বাটনে ক্লিক করে এটি স্লো মোশন হবে এবং এটি অডিও সহ মোশন হবে যদি আমরা অডিও ছাড়া করতে চাই সেক্ষেত্রে আমাদের অডিওটি অন্য জায়গায় নিয়ে যেতে হবে এবং এই জন্য অডিওটিকে আমাদের আনলিঙ্ক করে নিতে হবে অডিওটিকে আমাদের আনলিঙ্ক করে নিয়ে আমরা অন্য জায়গাতে ভিডিও সরে নিয়ে যাবো এবং অডিওটিকে আরেক জায়গায় আমরা নিয়ে রাখবো ধর জায়গায় আমরা অডিওটিকে কপি করবো এবং আমরা পরবর্তীতে আমরা এটি পেস্ট করব নিচের টাইম লাইনে আমরা পেস্ট করব অডিওটি এবং উপরের ভিডিওটি আমরা উপরের লেয়ারে নিয়ে গেলে আমাদের ভিডিওটি দেখা যাবে যে অডিও নেই এটি অর্থাৎ অডিও চলে গেছে এবং আমরা পরবর্তীতে নিচের ড্রাগ করে আনলে অডিওটি চলে আসবে গাইড বাটন চেপে আমরা এখান থেকে ডিউরেশন টাইম ইফেক্টে যাবো এবং স্পিডে যাবো এবং এখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট অথবা যদি আমরা নির্দিষ্ট কোনো ডিউরেশনের মধ্যে রাখতে চাই সেক্ষেত্রে ধরা যাক আমরা এটিকে ছয় সেকেন্ড করব আমাদের সেই টাইমটি সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আমরা কত সেকেন্ড চাই এখানে টাইমটি আমাদের নির্বাচন করে দিতে হবে জিরো সিক্স অর্থাৎ এখান থেকে আমরা টাইম ড্রাক করে মাউস পয়েন্টটা ড্রাগ করে আমরা টাইমটি সেট আপ করতে পারবো ধর যাক আমরা এইট সেকেন্ড পর্যন্ত করতে চাই দেন ওকে বাটনে ক্লিক করে আমাদের এটি এইট সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভিডিওটি স্লো মোশন হয়েছে তো এইভাবে আমরা স্লো মোশন অথবা আমরা স্লো মোশন থেকে আমরা ফাস্ট মোশন করতে পারবো ধর যাকে এখানে আমরা এই ভিডিওটিকে ফাস্ট মোশন করব। তাহলে এটিকে রাইট বাটন চেপে আমরা এখান থেকে টাইম ইফেক্ট দেন আমরা স্পিড এখান থেকে আমরা টু বা থ্রি হান্ড্রেড আমরা সেট করে দিয়ে আমরা এটিকে প্লেব্যাক করলে আমরা ফাস্ট পাবো তো এটি অডিও সহ ফার্স্ট মোশান হয়েছে এভাবে আমরা ভিডিওকে স্লো মোশন করে নিতে পারবো এবং ফার্স্ট মোশন করে নিতে পারবো টাইম লাইনের সরাসরি ভিডিও রাইট বাটন চেপে আমরা ভিডিওর স্পিড আমরা চেঞ্জ করে নিতে পারবো ইতিপূর্বে আমরা ভিডিও স্লো মোশন করা দেখেছি বা ভিডিও জনিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখব অডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে এবং অডিওগুলো দেখব সাধারণত প্রত্যেকটি ভিডিওর সাথে অডিও থাকে বা অডিও ছাড়া ভিডিও থাকে তো প্রত্যেকটি ভিডিওর মধ্যে অডিও বাদ দিয়ে আবার অডিও ইনসার্ট করে নতুন অডিও সংযোজন করার প্রয়োজন পড়তে পারে অথবা পুরাতন অডিওকে আনলিঙ্ক করে ডিলিট করতে হতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রিমিয়ারের মতো ইডিয়াসের মধ্যে অডিও নিয়ে কাজ করতে পারবো এবং এই জন্য আমরা সাধারণত পূর্বে দেখেছি যে অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক কীভাবে ইনসার্ট করতে হবে এবং কীভাবে সেগুলো কন্ট্রোল করতে হয় তো এখানে একইভাবে ভিডিও এবং অডিওর একটি ট্র্যাক আছে একসাথে পাশাপাশি সেটির যদি আমরা অডিওটি আলাদা করতে চাই বা অডিও নিয়ে যদি কোনো কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের নিচের অডিও বারটি যে আছে এখানের এই অডিও নিচের অংশের অডিও বারটি এখানে আমরা একটি অ্যারো দেখতে পাবো ওই লাইনে আমরা একটি অ্যারো দেখতে পাবো সেই অ্যারোতে আমরা ক্লিক করলে আমরা একটি অ্যারোটি ডাউন হবে এবং আমরা এখান থেকে স্ক্রল করলে আমরা দেখব যে অডিওর অংশটি অথবা আমরা সরাসরি এটিকে ড্রাক করে নিচে টানলে ড্রাগ করলে ওটি বড় করে নিলে সাধারণত অডিওটি আমরা দেখতে পাবো এবং এখানে সাধারণত স্টোরিও একটি অডিও অডিও আমরা পাচ্ছি এবং অডিওর একটি গ্রাফ পাচ্ছি আমরা এখানে এই গ্রাফটি আমরা যদি হ্যান্ডেল করতে চাই ধরা যাক আমরা এই গ্রাফটি অডিও কমাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম প্যান ভলিউম প্যান আমাদের অ্যাক্টিভ করতে হবে এবং এখান থেকে আমরা ক্লিক করলে আমরা একটি পয়েন্ট পাবো এবং আমরা যদি এটিকে সরা কমাতে বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা শিফট কীবোর্ডের শিফট বাটন চেপে আমরা ড্রাক করলে নিচে ডাউন করলে আমাদের অডিওটি কমবে এবং আমরা এটিকে লেব্যাক করলে দেখতে পাব ওটি আমাদের কতটুকু কমেছে অডিও অনেক কমেছে এবং অডিওটি সাধারণত বাড়াতে চাইলে আমরা আবার কীবোর্ড থেকে শিফট চেপে আমরা এটিকে ড্রাগ করলে অডিও বাড়াতে পারবো এবং আমরা অডিওটি সাধারণত যদি অডিওর মাঝখানে কোনো ক্লিপ নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এবং ক্লিক করে আমরা ওই অডিওর মাঝখানে একটি পয়েন্ট নিতে পারবো এবং এখানে আমরা আরেকটি ক্লিক করে আমরা আরেকটি পয়েন্ট নিব এবং এটি মাঝখানে যদি আমরা মাঝখানে অংশটিকে যদি ডাউন করতে চাই সেক্ষেত্রে আমাদের চারটি করে পয়েন্ট দরকার অর্থাৎ দুই পাশে দুইটি করে এবং মাঝখানে যদি এটি ডাউন করতে চাই সেক্ষেত্রে আমাদের শিফট কি চেপে আমরা এটিকে ড্রা ড্রা করে ডাউন করে নিতে পারবো এই দুই পাশের অংশ এবং একইভাবে যদি আমরা আরেকটা অংশ ক্লিক করে সরাসরি শুরু আকারে আমরা কমাতে চাই সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওই পয়েন্টটি সিলেক্ট করে ডাউন করতে হবে সেক্ষেত্রে আমরা অডিওটি যেখানে ডাউন সেখানে অডিও কম পাবো ভলিউম কম এবং যেখানে আপ সেখানে ভলিউম বেশি পাবো এখানে অডিও কম আছে আমরা এখানে অডিও দেখতে পাচ্ছি বেশি তো এভাবে আমরা অডিও পয়েন্ট সিলেক্ট করে বিভিন্ন পয়েন্টে ক্লিক করে আমরা এই অডিওগুলোকে কমাতে বাড়াতে পারবো এবং এখান থেকে আমরা এটিকে আবার প্যান যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা প্যান দেখতে পাচ্ছি অর্থাৎ লেফট স্পিকার রাইট স্পিকার সেক্ষেত্রে আমরা প্যান করে নিতে পারবো যে আমাদের একইভাবে আমরা প্যান করতে পারবো যে কোন লেফট রাইট কোন চ্যানেলটি আমাদের বাঁচবে এবং আরেকবার ক্লিক করলে এটি আমরা ভলিউম প্যান দুইটি দেখতে পাবো এবং শুধু সিঙ্গেল ক্লিক আমরা শুধু ভলিউমটি দেখতে পাবো তো এভাবে আমরা আমাদের অডিওর বিভিন্ন কন্ট্রোল সিলেক্ট করে নিয়ে আমরা অডিও ভলিউম কন্ট্রোল বা প্যান কন্ট্রোল করে নিতে পারবো আমরা অডিও সেকশনে গিয়ে এবং একই জিনিস আমাদের নিচের অডিও বারের মধ্যেও থাকে আমরা যদি নিচের অডিও বারের মধ্যে কোনো একটি অডিও ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল ক্লিক করে আমরা যে কোনো একটি অডিও আমরা ইম্পোর্ট করব। এবং এখান থেকে এটি ড্রাগ করে নিয়ে আমরা নিচের অডিওতে নিয়ে রাখবো একইভাবে যদি আমরা এটিকে অ্যারোতে ক্লিক করি তাহলে নিচে একটি আমরা অডিও বার পাবো এবং এখানে আমরা বিভিন্ন গ্রাফ দেখতে পাচ্ছি এটিও একইভাবে ভলিউম প্যান আমরা পাবো এবং একইভাবে আমরা মডিফাই করে নিয়ে আমরা এটিকে কাজ করে বা আমরা সেট করে নিয়ে আমরা অডিওর সাথে সংযোজন করে নিতে পারবো এবং এখান থেকে যদি আমাদের কোনো অডিও কেটে বাদ দিতে হয় সে সেক্ষেত্রে আমাদের সেই অংশ সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অডিও আনলিঙ্ক করতে হবে সেক্ষেত্রে আমরা এটি রাইট বাটন চেপে এখানে অডিও এই অডিও বা ভিডিও একটি রাইট বাটন চেপে আমরা এখান থেকে লিঙ্ক অ্যান্ড গ্রুপ মেনুতে যাব এবং এখান থেকে আমরা আনলিঙ্ক অথবা অল্ট প্লাস ওয়াই কি চেপে আমরা এটিকে আনলিঙ্ক করবো এবার আমরা দেখবো যে আনলিঙ্ক করার পরে আমরা অডিও এবং ভিডিও দুইটিকে আলাদা করতে পারবো ধরা যাক আমরা অডিওকে যদি আমরা সরাতে চাই সেক্ষেত্রে অডিওটি আমরা সরাতে পারবো বা ভিডিও যদি আমরা সরাতে চাই সেক্ষেত্রে ভিডিওটি আমরা সরাতে পারবো অথবা অডিও যদি ডিলিট করে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা অডিও অংশটি ডিলিট করে ফেলতে পারবো তাইভাবে আমরা অডিও ভিডিও থেকে আনলিংক করে আমরা এটিকে মডিফাই করে নিতে পারব এবং এখানে যদি আমরা নিচের অডিওটি উপরের অংশে সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমরা নিজের অংশটি কেটে নিব কেটে ওপরের অংশ যদি আমরা ড্রাগ করি উপর অংশ সেট হয়ে যাবে এবং এটিকে আমরা ড্রা করে এখানে নিয়ে আসবো এখানে আমরা দেখব যে এখানে মিউজিক এভাবে আমরা অডিও বিভিন্নভাবে মডিফিকেশন করে বা অডিও আমরা সেট আপ করে বা আনলিঙ্ক করে আমরা আমাদের ভিডিওর প্রজেক্টটি সাজিয়ে নিতে পারি অডিও আমরা সংযোজন করতে পারি সাধারণত প্রিমিয়ারের মতো ইডিয়াসের মধ্যেও বিভিন্ন ফাইল বা বিভিন্ন ইমেজ অথবা বিভিন্ন লোগো অ্যানিমেট করা যায় অর্থাৎ এখানেও অ্যানিমেশন করা যায় এবং এই জন্য আমাদের যে ফাইলটি অ্যানিমেশন করতে হবে সেই ফাইলটি ইম্পোর্ট করতে হবে এখানে আমরা ভিডিওর মধ্যে সেই ফাইলটি ইম্পোর্ট করব ডাবল ক্লিক করে এখানে অথবা আমরা সরাসরি রাইট বাটন চেপে আমরা অ্যাড ফাইলে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন ফোল্ডারটি আছে যেখানে লোগোগুলো আছে বা ইমেজগুলো আমরা যেখান থেকে নিব সেই ফোল্ডারে আমরা প্রবেশ করব এবং এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি ওপেন দিব এবং এখানে আমরা লোগোটি দেখতে পাচ্ছি এবং এই লোগোটি আমরা ড্রাগ করে সরাসরি আমরা আমাদের প্রজেক্ট টাইম লাই এবং এখানে খেয়াল রাখতে হবে যে অ্যানিমেশনটি করলে আমরা দুইটি অ্যানিমেশন করতে পারি অর্থাৎ টাইটেলের ক্ষেত্রে অ্যানিমেশন করতে পারি টাইটেলে রেখে অথবা সরাসরি আমরা এই ভিডিও টুর মধ্যে রেখে আমরা অ্যানিমেশন করতে পারি আমরা টাইটেলে রাখলে দেখতে পাচ্ছি যে আমরা লোগোটি স্ক্রিনে মাঝখানে দেখতে পাচ্ছি একইভাবে যদি আমরা উপরে রাখি তাহলে আমরা দেখব যে ফুল স্ক্রিন জুড়ে আমরা ইমেজটি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের নির্বাচন করতে হবে যে আমরা কোথায় রেখে ইমেজটি রেখে আমরা অ্যানিমেশন করব। আর যদি আমরা টাইটেলে রেখে আমরা কাজ করি সেক্ষেত্রে টাইটেল আকারে হবে লোগোটি আমরা সেই জন্য আমরা ভিডিও টুতে রেখেই কাজ করব। উপরে লেয়ারে এবং এটিকে আমরা এখান থেকে ছোট করে নিব অর্থাৎ আমাদের যদি এই ভিডিওটিকে এখানে অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে অথবা আমাদের এই লোকোটিকে আমাদের ছোট করার প্রয়োজন পড়ে অথবা আমাদের ট্রান্সপারেন্সি বা অপাসিটি কমানোর প্রয়োজন পড়ে ক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে আমরা এই লেআউট থেকে আমরা এই কাজগুলো সম্পাদন করে নিতে পারি এবং এখানে আরেকটি বিষয় আছে যে ওপরের ভিডিওটি যদি আমরা অপাসিটি চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে যেতে হবে সাধারণত আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করবো এবং এখানে আমরা ডাউন চেপে আমরা একটি লাইন দেখতে পাব অর্থাৎ এই ভিডিওটিকে আমরা নিচের দিকে সরিয়ে নেব তাহলে আমরা এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে একটি ডাউন অ্যারো দেখতে পাব এখানে আমরা একটি ব্লু লাইন দেখতে পাব এই ব্লু লাইনটি হচ্ছে সাধারণত মিক্সড লাইন এখানে আমরা অ্যাক্টিভ করলে মিক্স অ্যাক্টিভ করলে ক্লিক করলে আমরা একটি মিক্স লাইন পাবো এবং যদি এই আমরা যদি বাড়িয়ে দেই এখান থেকে এ পর্যন্ত টাইম এবং আমরা যদি চাই যে এখান থেকে শুরুতে এটি জিরো হবে অর্থাৎ শুরুতে এটি ইনভিজিবল হবে অর্থাৎ অদৃশ্য থাকবে কিন্তু ধীরে ধীরে এই পর্যন্ত যখন আসবে ট্রানজিশনের মতো এখানে এসে এটি দৃশ্যমান হবে সেক্ষেত্রে আমরা এখানে একটি পয়েন্ট নেব এবং এখানে পয়েন্ট দেওয়াই আছে এটিকে আমরা ক্লিক করে ড্রাগ করে নিচে নামিয়ে দেব এবং একইভাবে আমরা এখানে একটি পয়েন্ট নিব এবং এটিকে আমরা ড্রাগ করে নিচে নামিয়ে নেব অর্থাৎ এখানে লোগোটি স্টার্ট হবে এবং এখানে কম হবে এক্ষেত্রে আমরা প্লেব্যাক করে দেখব আমাদের লোগোটি ভিজিবল হচ্ছে এবং এটি কিছুক্ষণ কিছুক্ষণ ভিজিবল থেকে এটি দৃশ্যমান থেকে পরবর্তীতে এটি অদৃশ্য হবে ধীরে ধীরে অদৃশ্য হবে অথবা আমরা সরাসরি ট্রানজিশনের মাধ্যমে দেখতে পারি ট্রানজেকশনের বিষয়বস্তুগুলো আমরা পূর্বে দেখেছি কীভাবে ট্রানজেকশন ইনসার্ট করতে এবং মডিফাই করতে হয় এবং এই কাজটি আমাদের লোগোটি যদি ফুল স্ক্রিন হয়ে থাকে সাধারণত এটি যদি আমাদের প্রয়োজন পড়ে যে এটি ছোটো আকারে নিচে থাকবে অথবা ডান অথবা বাম দিকে থাকবে ছোট আকারে সেক্ষেত্রে আমাদের এটি ছোট করার প্রয়োজন হতে পারে প্রিমিয়ারে সুবিধা হচ্ছে যে প্রিমিয়ার স্ক্রিনের মধ্যে ছোট বড়ো করা যায় যে কোনো একটি লোগো বা ইমেজ অথবা ভিডিওকে কিন্তু এর মধ্যে স্ক্রিনে করা যায় না এ সাধারণত এখানে যে ইমেজ অথবা যে ভিডিওটি ছোট বড় করতে হবে স্কেল বা রিসাইজ করতে হবে সেইগুলোকে রাইট বাটন চেপে দেন আমরা এখান থেকে লেআউট আর আমরা সিলেক্ট করবো অথবা কিবোর্ড থেকে F7 সেভেন আমরা চেপে আমরা লেআউটের অ্যাক্টিভ করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছোট বড় করার কিছু ফাংশন পাচ্ছি তো এখানে আমরা এটি লেফট দিক থেকে আমরা কেটে আনতে পারি এটি সাধারণত সোর্স ক্রোপ অর্থাৎ এটিকে কাটার জন্য এবং এটি হচ্ছে অপোসিটি অর্থাৎ সোর্স অপাসিটি এবং এটি সাধারণত হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন অপশন আছে এখানে অন্য অন্য অপশন আছে প্রিসেট আছে প্রিসেট করে নিতে পারি এবং এখানে ট্রান্সফর্ম ক্রোপ এটির মাধ্যমে আমরা এটিকে ক্রোপ করে নিতে পারি অর্থাৎ স্ক্রিন থেকে আমরা কেটে নিতে পারি এবং এটি হচ্ছে ট্রান্সফর্ম অর্থাৎ এর মাধ্যমে আমরা ছোট বড় করে নিতে পারি তো আমরা স্ক্রিনটিকে যদি ছোটো করতে চাই লোকটিকে সেক্ষেত্রে আমরা ছোটো করবো ছোটো করে দেন আমরা এটিকে যেখানে বসাতে চাই সেখানে নিয়ে আমরা রাখবো এবং যদি এটিকে আমরা ঘোরাতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে এইভাবে রোটেট করে দিতে পারি এবং এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা এটি ছোটো আকারে পাবো এবং এটি যদি আমরা প্লেব্যাক করি তাহলে আমরা দেখতে পাবো শুরুতে অদৃশ্য থেকে দৃশ্যমান হবে এবং কিছুক্ষণ থেকে এটি আবার অদৃশ্য হয়ে যাবে ভাবে আমরা আমাদের টাইটেল বা লোগোকে এইভাবে দৃশ্যমান করতে চাইলে বা প্রজেক্টের মধ্যে ইনসার্ট করতে চাইলে এইভাবে আমরা ইনসার্ট করতে পারি দ্বিতীয় পর্বে আমরা এটির পরের পর্বে আমরা এই ভিডিওর পরের পর্বে দেখব যে কীভাবে এই লোগোটিকে অ্যানিমেশন করতে হয় সেটি আমরা দেখবো বা যে কোনো একটি ভিডিওকে কীভাবে ক্রোপ করতে হয় সেটি আমরা দেখবো আমরা লেআউটের দ্বিতীয় পর্বে দেখব কীভাবে লোগোটিকে অ্যানিমেশন করতে হয় সেটি আমরা দেখবো আমরা পূর্বের মিক্সগুলোকে আমরা অফ করে দেব অর্থাৎ এটিকে অ্যানিমেট করব আমরা এই জন্য পূর্বের মিক্সিংগুলো বা মিক্সার মিক্সারগুলো আমরা অফ করে দিব এবং এটি আমরা চাইলে অফ করে দিতে পারি এখানে তো এখানে প্রিমিয়ারের মতো কি ফ্রেম অ্যাড করে এনিমেট করা যায় যে কোনো লোগো বা যে কোনো ইমেজকে সেই জন্য আমাদের ভাবে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন চেপে আমাদের লে আউটার এফ সেভেন চেপে অথবা কিবোর্ডে F7 সেভেন চেপে লেআউটার অ্যাক্টিভ করে নিতে হবে এবং এখান থেকে আমরা অ্যানিমেট করে নিতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লে এবং লুপ প্লেব্যাক আমরা বাটন দেখতে পাবো এবং এখানে আমরা সোর্স বিভিন্ন কি ফ্রেম আমরা তৈরি করার জন্য বিভিন্ন বাটন বা বিভিন্ন ফাংশনগুলো আমরা দেখতে পাবো তো এখান এখান থেকে আমরা টিকমার্ক করে নেব যে আমরা কি কি এনিমেট করব এখানে যেমন ধরো যাক পজিশন আমরা পজিশন এনিমেট করব এই জন্য আমরা পজিশন অ্যাক্টিভ করে নেব এবং এখান থেকে আমরা রোটেশন এনিমেট করব। সে এই জন্য আমরা রোটেশন অ্যাক্টিভ করবো এবং এখান থেকে আমরা অপোসিটি অ্যান্ড কালার এনিমেট করবো সেই জন্য আমরা এখান থেকে কালার এই তিনটি জিনিস অ্যাক্টিভ করে নেব এবং এই অ্যাক্টিভ করার পর আমরা প্রত্যেকটি একটি করে কি ফ্রেম তৈরি করব এবং এই জন্য আমরা কী ফ্রেমের আগে আমরা এটি সেট আপ করে নেব যে কোথায় আমরা এগুলো এই লোগোটিকে সেট করবো অর্থাৎ স্ক্রিনে কোথা থেকে আসবে ধর যাক আমরা উপরের কর্নার থেকে এটি আসবে এবং এটি মুভ করার সাথে সাথে দেখতে পাবো যে অটোমেটিক একটি এনিমে কি ফ্রেম তৈরি হয়েছে এখানে কি ফ্রেমগুলো আমাদের তৈরি হয়ে গেছে এবং এগুলো গ্রিন কালার হয়েছে অর্থাৎ এগুলো অ্যানিমেট হয়েছে এবং এখানে রোটেশন অ্যানিমেশন হয়নি যেহেতু আমরা রোটেশন করব এই জন্য আমরা যদি শুরুতে এখান থেকে আমরা রোটেট করে আনতে চাই সেক্ষেত্রে রোটেট করবো এবং এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটি কি ফ্রেম তৈরি হয়েছে এবং একইভাবে আমরা এখানে অপাসিটি আমরা কম রাখতে চাই সেক্ষেত্রে আমাদের অপাসিটি কম হবে এখানে আমরা অপাসিটি অ্যান্ড কালার দেখতে পাচ্ছি আমাদের অপাসিটি কম হবে জিরো এবং এখানে আমাদের অটোমেটিক একটি অ্যানিমেশন কি তৈরি হয়েছে এবং কালার ফর ব্যাকগ্রাউন্ড এটি সাধারণত কালার সেট আপ করে দেওয়া যায় সাধারণত আমাদের কোনো কালার সেট আপ করার প্রয়োজন নেই আমরা লোগোটি নর্মাল কালারে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এটি যা আছে তাই থাকবে অর্থাৎ এই তিনটি আমাদের অ্যাক্টিভ করা হয়ে গেছে কি ফ্রেম নেওয়া হয়ে গেছে এটি হচ্ছে মাস্টার কি ফ্রেম অর্থাৎ এটি লেআউটের মাস্টার কি ফ্রেম এই অংশটি এবং আমরা এখান থেকে স্টার্ট করেছি অর্থাৎ এখান থেকে শুরু হবে এবং পরবর্তীতে এখানে জাম্প এখানে কলিড হয়ে স্ক্রিনে এই পাশে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা এই স্ক্রিনে যেখানে কলিড হবে অর্থাৎ স্ক্রিনের যে অংশে কলিড হবে সে অংশে নেওয়ার জন্য আমাদের আরেক টাইম স্লাইডারটি আমাদের সেখানে রাখতে হবে অর্থাৎ কোন কোথায় গিয়ে বা কোন টাইমে গিয়ে এটি এই স্ক্রিনের এই অংশে কোলাইড হবে অর্থাৎ এটি এই অংশের মধ্যে কোলাইড হবে স্ক্রিনে এটি এখানে কোলাইড হয়ে এই এই দিক দিয়ে চলে যাবে এই জন্য আমরা এইখানে অর্থাৎ কোন সময়ের মধ্যে এখানে কোলাইড হবে সেই টাইমের মধ্যে আমরা স্লাইডারটিকে নিয়ে রাখব এবং এখানে এটিকে ড্রাক করব ড্রাক করবো এবং এটির সোর্স অপাসিটি আমরা বাড়িয়ে দেব এবং এটি আমরা রোটেট করে দেব অর্থাৎ এটি ঘুরতে ঘুরতে এসে এখানে কলাইড হবে এবং এখান থেকে আবার পরবর্তীতে কলিড হয়ে আমাদের স্ক্রিনের ডান দিক দিয়ে চলে যাবে সেক্ষেত্রে আমরা এটিকে আবার এই দিকে সরিয়ে দিতে পারি এবং এটিকে আমরা রোটেট করে নিতে পারি রোটেট করে নেবো এবং স্ক্রিনে এই পাশে আমরা সরিয়ে দেবো তাহলে আমরা প্লেব্যাক করলে দেখতে পাবো যে আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়েছে আমরা এখানে টাইম স্লাইডারটি একটি করলে আমরা দেখতে পাবো তৈরি হয়েছে যেহেতু আমাদের শুরু থেকে অপোসিটি অনেক স্লোলি অপো ভিজিবল হচ্ছে আর দৃশ্যমান হচ্ছে সেক্ষেত্রে আমরা অপোসিটি অপাসিটি অ্যান্ড কালারের এই পয়েন্টটিকে আমরা ড্রাক করে আমরা এখানে এনে রাখতে পারি যাতে তাড়াতাড়ি অর্থাৎ এখান থেকে আমরা পয়েন্টগুলোকে সরিয়ে বা কমিয়ে বাড়িয়ে আমরা এই টাইম অ্যানিমেশনের টাইমগুলোকে আমরা মোডি হ্যান্ডেল করে নিতে পারি ধর যাক এটি আমাদের স্ক্রিনটি আরেকটু এই পাশ থেকে এই পাশে কলারাইট হবে সেক্ষেত্রে আমরা এটিকে ড্রাগ করে এই পাশে রাখতে পারি এবং এটি খুব দ্রুত স্ক্রিন আউট হবে সেক্ষেত্রে আমরা শেষ ফ্রেমগুলোকে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনটিকে দ্রুত আউট হবে এবং এটিকে যদি আমরা প্লে করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিউতে এটি স্ক্রিনে এখানে কলারিট হচ্ছে এবং এটি পরবর্তীতে এখান থেকে চলে যাচ্ছে খুব দ্রুত যদি আমরা এটিকে আরও ফাস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই অংশ এই অ্যানিমেশনগুলোকে অর্থাৎ আমরা উপরের অংশগুলোকে সিলেক্ট করে আমরা মডিফাই করতে পারি যেহেতু এটি মাস্টার এটিকে আমরা আরও কাছে নিয়ে আসবো এটিকেও আমরা কাছে নিয়ে আসবো এবং এটিকে আমরা আরও কাছে নিয়ে আসবো অর্থাৎ খুব ফাস্ট অ্যানিমেট হওয়ার জন্য প্লে করলে আমরা দেখতে পাবো যে খুব ফাস্ট এনিমেট হচ্ছে এবং যদি আমরা আরও কাছে আনতে চাই সেক্ষেত্রে আমাদের আরও ফাস্ট আরও কাছাকাছি আনতে হবে স্ক্রিনের টাইম স্লাইডারগুলোকে কি ফ্রেমগুলো কারা কাছাকাছি আনতে হবে সেক্ষেত্রে আমরা প্লেব্যাক করলে দেখব খুব দ্রুত এটি জাম্প আউট হচ্ছে এবং স্লো করতে চাইলে এভাবে স্লো করতে হবে আমাদের ড্রাগ করে আমরা স্লো টাইম বাড়িয়ে নেব তো এইভাবে আমরা আমাদের লোগোর অ্যানিমেশনগুলো করে নিতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাঙ্কোর পয়েন্ট রোটেট স্টেজ ইত্যাদি দেখতে পাচ্ছি এগুলো আমরা পরবর্তী ফাংশনগুলোতে দেখব এই বাকি অংশ আমরা লেআটারের তৃতীয় পর্বে দেখব কীভাবে একটি ভিডিওর মধ্যে ক্রপ করতে হয় অথবা এটিকে বিভিন্ন অর্থাৎ উপরে নিচে আমাদের স্ক্রিন ব্ল্যাক আউট করতে হয় সেটা আমরা দেখব এই জন্য আমাদের ভিডিওটিকে সিলেক্ট করতে হবে যে কোনো ভিডিও উপরে বা নিচে যে ভিডিও থাকুক সিলেক্ট করে রাইট বাটন চেপে আমরা এখান থেকে আউটার নির্বাচন করবো এবং এখানে আমরা এখান থেকে প্যারামিটারে যাবো এবং প্যারামিটারের মধ্যে এটি হচ্ছে ট্রান্সফর্ম অর্থাৎ ভিডিওটি ট্রান্সফর্ম করার জন্য ধরা যাক ভিডিওটি আমাদের স্ট্রেচ করতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ড্রাগ করে স্ট্রেচ করতে পারি জুম হচ্ছে এখানে অথবা আমরা এটিকে সরাসরি জুম আউট করে নিতে পারি অর্থাৎ ছোট করে নিতে পারি ছোটো হয়েছে স্ক্রিনে মাঝখানে চলে গেছে এভাবে এবং যদি আমরা এই সোর্স এটিকে যদি কেটে নিতে চাই ভিডিওটিকে সেক্ষেত্রে আমরা ক্রোপে যাবো এবং এখান থেকে ভিডিওটিকে ওপর থেকে আমরা ড্রাগ করে নিচে আনবো অর্থাৎ সিনেমা স্কোপ করার মতো যদি কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা ড্রাগ করে নিলে আমাদের উপরে নিচে কেটে যাবে ভিডিও এভাবে আমরা সিনেমা স্কোপ করে নিতে পারি ভিডিওটিকে কেটে আমরা সিনেমা স্কোপ করতে পারি এবং ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ভিডিওটি ক্রোপ হয়েছে অর্থাৎ উপরে নিচে ক্রোপ করা হয়েছে এবং এই ক্রোপগুলোকে চাইলে অ্যানিমেটও করা যায় অর্থাৎ আমরা এখানে লেআউটারে গিয়ে যদি আমরা অ্যানিমেট করি অর্থাৎ এই স্ক্রিনে এখান থেকে ক্রোপ হবে অ্যানিমেশন ক্রোপটি অ্যানিমেশন হবে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা স্টেজ অপোসিট হ্যান্ডেলার অ্যাঙ্কর পজিশন ইত্যাদি আমরা সোর্স ক্রোপ আমরা টিকমার্ক করব একইভাবে এনিমেশনের মতো এবং এখানে আমরা অ্যাক্টিভ করব কি ফ্রেম এবং ইন কি ফ্রেমটি আমরা সিলেক্ট করব অর্থাৎ কোন জায়গা থেকে কোন পর্যন্ত এই ইন কি ফ্রেমটি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা এটিকে এনিমেট করে নিব ক্রোপ করে নিব শুধু লেখাটুকু আমরা ক্রোপ করে নেব এবার আমরা এটিকে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে অ্যানিমেট হয়েছে অর্থাৎ এই স্ক্রিনটি আমরা যদি প্লেব্যাক করি আমরা আমাদের স্ক্রিনটি এখান থেকে ক্রোপ অ্যানিমেশন হচ্ছে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে স্ক্রিন ব্ল্যাক আউট হচ্ছে তো আমরা অ্যানিমেশনটি ক্রোপ অ্যানিমেশনটি দেখতে পেলাম এবং এভাবে ক্রপ অ্যানিমেশন করতে হবে এবং একইভাবে যদি এগুলো আমরা বাদ দিতে চাই অ্যানিমেশনগুলো তাহলে লেআউট আর সিলেক্ট করতে হবে এবং এখান থেকে এই কি ফ্রেমগুলোকে ডিলিট করে ফেলতে হবে সম্পূর্ণ কি ফ্রেম এবং আমাদের এটি টিকমার্ক অফ করে দিতে হবে তাহলে আমরা এই ক্রপগুলোকে বাদ দিতে পারবো এবং এখানে একইভাবে আমরা যদি এখান থেকে আমরা কাজ করতে পারি চাইলে ট্রান্সফর্ম সিলেকশন করে আমরা যদি রোটেট করতে চাই সেক্ষেত্রে আমরা ভিডিওটিকে রোটেট করতে পারি ট্রান্সফর্ম সিলেকশন করে নিয়ে এভাবে এবং আমরা এখান থেকে যদি আমরা স্ট্রেচ করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রেচ করতে পারি আমরা চাইলে এখান এভাবে সিলেক্ট করে আমরা এটিকে স্ট্রেচ করতে পারি শুধুমাত্র এই দিকে স্ট্রেচ করতে পারি ফ্রেম প্রিজার্ভ ফ্রেম অ্যাসপেক্ট যদি আমরা টিকমার্ক দিই তাহলে সব কিছু এক একসাথে সব কিছু স্ট্রিচ হবে আর যদি আমরা এটি টিকমার্ক অফ করে দিই তাহলে শুধুমাত্র যেই দিক থেকে আমরা স্ট্রিচ করতে চাই সেই দিক থেকেই স্ট্রিচ হবে উপর নিচে যে দিক থেকে আমরা স্ট্রেচ করতে দিক থেকে স্ট্রেচ হবে তো এভাবে আমরা ভিডিও বা যে কোনো একটি ইমেজ আমরা ইম্পোর্ট করে সেই ইমেজের কাস্টমাইজ করে নিয়ে আমরা নিমেট করতে পারি এবং প্রি সেট চাইলে প্রি সেট আকারেও সেট করতে পারি এবং এখানে আমরা দুই কিছু ফাংশন দেখতে পাচ্ছি টু ডি মুড এবং থ্রি ডি মুড টু ডি মুড সাধারণত হচ্ছে এটি টু ডি কাজ করা এবং থ্রি ডি মুড যদি আমরা অ্যাক্টিভ করি সেটি আমরা থ্রি ডি একটি মুড পাবো অর্থাৎ এটিকে আমরা চাইলে যে কোনোভাবে আমরা রোটেট করতে পারি এইভাবে রোটেট করতে পারি আমরা থ্রি ডি মুডে আমরা রোটেট করতে পারি এবং একইভাবে আমরা থ্রি ডি মুডে মুভ করতে পারি অর্থাৎ মুভ টুল যদি আমরা সিলেক্ট করি এখানে ডিফল্ট একইভাবে আমরা এই মুভ টুলের মাধ্যমে আমরা মুভ করতে পারি এবং এভাবে আমরা অ্যানিমেট করে নিতে পারি একইভাবে অ্যানিমেশনকে অ্যাক্টিভ করে তো এইভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে মজার মজার ইফেক্ট দিতে পারবো এই থ্রি ডি বা টু ডি আমরা আউটারের মাধ্যমে বিভিন্নভাবে অ্যানিমেশন দিয়ে আমরা বা বিভিন্নভাবে অডিওটিকে ভিডিওটিকে আমরা সাজিয়ে নিয়ে আমরা আমাদের ভিডিওটিকে আর সুন্দরভাবে সাজা সাজিয়ে নিয়ে আমরা রেন্ডার করে আরো ভালো আউটলুক দিতে পারব যে লেআউটারের ফাংশনগুলো দেখেছি এবং এই লেআউটারগুলো সাধারণত অ্যাক্টিভ করলে এই স্ক্রিনের মধ্যে একটি এরকম একটি কালার আসবে অর্থাৎ লাইন আসবে মেরুন খাকি লাইন আসবে এরকম একটি কালারের এবং এই লাইনটি দেখলে বুঝতে হবে যে এই ভিডিওর মধ্যে কোনো লেআউটার বা ইফেক্ট দেওয়া আছে সাধারণত লেআউটার বুঝতে হবে যে এখানে কোনো লেআউটার অ্যাক্টিভ করা আছে এবং লেআউটার যদি আমরা বাদ দিতে চাই বা যে কোনো আমরা যদি কোনো ভিডিও ইফেক্ট বা ট্রানজিশন আমরা বাদ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরা যাক কোনো ভিডিও ফিল্টার আমরা এখানে ব্যবহার করেছি সেই ফিল্টার আমরা ব্যবহার করলে আমরা এখানে দেখতে পাবো যে একইভাবে যে দাগগুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিতে চাই বা ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটিকে ক্লিক করে নিয়ে আমরা এখানে যে স্ক্রিন প্যারামিটার বা স্ক্রিন প্রপার্টি ইনফরমেশনে আমরা একটি দেখতে পাবো ইনফরমেশন উইন্ডো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের দুইটি ফাংশন আছে একটি হচ্ছে আউটার আর একটি হচ্ছে থ্রি ওয়ে কালার কালেকশন অর্থাৎ আমরা এখানে ভিডিওর মধ্যে যা কিছু ব্যবহার করি না কেন ধরো যাক আমরা যদি কোনো ট্রানজিশন ব্যবহার করি সেই ট্রানজিশন যদি আমরা এখানে ব্যবহার করি সেই ট্রানজিশন আমরা এখানে দেখতে পাবো ভিডিওর মধ্যে সাধারণত ট্রানজিশন উইন্ডোতে আমরা গেলে ট্রানজিশন ক্লিক করলে এখানে কী কী ট্রানজিশন ব্যবহার করেছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো এবং এই ট্রানজেকশন বাদ দিতে চাইলে এখান থেকে সিলেক্ট করে আমরা এই ডিলিট বাটন চেপে আমরা এটিকে বাদ দিতে পারি এবং একইভাবে যদি আমরা এখান থেকে অন্য অন্য আউটার বা আমরা বিভিন্ন ইফেক্টগুলো বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা ভিডিওটি সিলেক্ট করব। বা সেই ক্লিপটি সিলেক্ট করবো এবং সিলেক্ট করে আমরা এখান থেকে লেআউটার যদি আমরা সাথে সাথে বাদ না দিয়ে যদি আমরা ইনেকটিভ করতে চাই সেক্ষেত্রে মার্ক অফ করে দেব সেক্ষেত্রে আমাদের লেআউটটি ইনেকটিভ থাকবে আর যদি আমরা সরাসরি বাদ দিতে চাই সেই লেআউটটি সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ডিলিট বাটন চেপে আমরা লেআউটটি বাদ দিতে পারবো তো এভাবে আমরা আমাদের ইফেক্ট এবং লেআউট আর আমরা বাদ দিতে পারবো এই ভিডিও ফুটেজ থেকে আমরা রে অধ্যায় বড় একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইটেল এবং এই টাইটেল ইডিয়াসে খুব মজার একটি বিষয় এবং টাইটেলটি অনেক বড়োভাবে করা আছে ইডিয়াসে অর্থাৎ পূর্ণাঙ্গ একটি সফটওয়্যারের মতো করে তৈরি করা হয়েছে এবং টাইটেলটি আমরা সাধারণত টাইটেল বারের মধ্যে ইনসার্ট করবো এবং এখানে ইনসার্ট করার কিছু সুবিধা আছে সেগুলো আমরা পরে দেখবো এই জন্য আমরা রুটে অর্থাৎ রুটের মধ্যে একটি নতুন ফোল্ডার তৈরি করেছি টাইটেল নামে এবং এখানে আমরা সিলেক্ট করে রাইট বাটন চেপে আমরা অ্যাড টাইটেলে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একটি টাইটেলের পূর্ণাঙ্গ একটি সফটওয়্যারের মতো আমরা উইন্ডো পাবো এবং এখানে আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি যেমন ধরা যাক স্ট্যান্ডার্ড টুল বার এবং এটি আমরা টুল বার দেখতে পাচ্ছি বিভিন্ন মুভ বা বিভিন্ন ফাংশন টুলবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি বা আমরা টাইটেলের যে বিভিন্ন টাইটেল বা ইনফরমেশন বা বিভিন্ন শেপ সেটির প্রপার্টি আমরা এখানে পাবো এবং এটা হচ্ছে প্রি অর্থাৎ আমরা এখানে চাইলে নতুন প্রিসেট তৈরি করে রাখতে পারবো এবং এখানে থেকে আমরা বিভিন্ন প্রিসেট ব্যবহার করে নিতে পারবো তো শুরু করা যাক টাইটেলের বিভিন্ন ফাংশনগুলো প্রথমে আমরা শুরু করবো একটি শেপ অর্থাৎ প্রথমে আমরা একটি শেপ তৈরি করবো এখানে ক্লিক করে এবং শেপের যে ধরনের স্টাইল চাই সেই ধরনের স্টাইল সিলেক্ট করে নিয়ে আমরা তৈরি করব এটি সাধারণত এই স্টাইল তৈরি হয়েছে এটিকে আমরা ব্লুতে কনভার্ট করবো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে এটি ব্লু হয়ে যাবে এবং আমরা এখান থেকে যদি কোনো মডিফাই প্রিসেট মডিফাই করতে চাই সেখান থেকে এটি সিলেক্ট করে আমরা প্রিসেট মডিফাই করতে পারি আমরা এটি পরবর্তীতে দেখব কীভাবে মডিফাই করতে এবং এখানে আমরা সরাসরি টি অর্থাৎ টেক্সট আমরা ইনসার্ট করব যেন টিতে ক্লিক করলে একটি কার্সও দেখতে পাবো এবং এখানে আমরা টাইপ করব আমাদের টাইটেলগুলো এটিকে আমরা মুভ টোলের মাধ্যমে আমরা সিলেক্ট করে আমরা এটিকে মুভ করে নিতে পারবো স্ক্রিনের সেন্টারে বা যেখানে গুছিয়ে সেখানে আমরা সরিয়ে নিয়ে সংযোজন করতে পারবো এবং এটিকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করতে করে নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি পিসেট নির্বাচন করতে পারি ধরো যাক আমরা এই কালারটি চাচ্ছি অথবা আমরা এখান থেকে অন্য একটি কালার চাচ্ছি এখান থেকে যেটি আমরা সিলেক্ট করতে চাই সেটি আমরা নির্বাচন করবো ধর যাক এটি আমরা সিলেক্ট করে আমরা এটি নিয়ে কাজ করবো এবং এটি সিলেক্ট করে নিয়ে সর্বশেষ আমরা এটি সিলেক্ট করে নিয়ে দেন আমরা এখানে ফাইল মেনুতে যাব এবং এখানে সেভ বাটনে ক্লিক করব দেন আমরা টাইটেলটি সেভ হয়ে যাবে আমাদের প্রোজেক্টের মধ্যে এবং এটিকে আমরা ড্রাগ করে যদি টাইটেল বারের মধ্যে নিয়ে ছাড়ি তাহলে অটোমেটিক এটির মধ্যে একটি ট্রানজিকশন সংযোজন হবে ট্রানজিশনটি হচ্ছে ডিজল ট্রানজিকশন অর্থাৎ এটিকে আস্তে আস্তে ভিজিবল হবে এবং পরবর্তীতে শেষ হওয়ার আগে আস্তে এটি ইনভিজিবল হয়ে যাবে এবং একই জিনিস যদি আমরা টাইটেল বারের মধ্যে না ছেড়ে যদি আমরা উপরের ভিডিওর মধ্যে ছাড়ি তাহলে আমরা এটি দেখতে পাবো যে কোনো ট্রানজিকশন সংযোজন করা হয়নি অর্থাৎ কাট আউটভাবে আসছে এবং যদি আমরা এটিকে টাইটেলের মধ্যে নিয়ে ছাড়ি অটোমেটিক একটি ট্রানজিশন অ্যাড হবে সেই জন্য সাধারণত টাইটেলের জন্য এই টাইটেল বারটি আলাদা করা হয়েছে অর্থাৎ কোনো যাতে ট্রানজিশন ব্যবহার করতে না হয় অর্থাৎ খুব দ্রুত টাইটেল সংযোজন করার জন্য এটি তৈরি করা হয়েছে অর্থাৎ খুব দ্রুত কোনো ট্রানজেশন ছাড়া যাতে এই ট্রানজেশন ইফেক্ট আমরা পাই এই জন্য এখানে টাইটেলটি সংযোজন করা হয়েছে তো এভাবে আমরা আমাদের টাইটেলগুলোকে তৈরি করে নিয়ে এখানে আমরা টাইটেল বারের মধ্যে রেখে আমরা বিভিন্ন টাইটেল খুব দ্রুত টাইটেল সেট করে নিয়ে আমরা আমাদের ভিডিওকে আরও সুন্দর করে নিতে পারবো বা বিভিন্ন ইনফরমেশান আমরা বসে আমাদের ভিডিও বা ডকুমেন্টারিগুলোকে আরও ইনফরমেটিভ করে নিতে পারবো সেটার মধ্যে দেখব কীভাবে টাইটেল মডিফাই করতে হয় বা বিভিন্ন প্রিসেট তৈরি করে নিতে হয় সেটি আমরা দেখবো এই জন্য আমরা পূর্বের তৈরিকৃত টাইটেল আমরা ডাবল ক্লিক করে আমরা টাইটেল মডিফাই করে নিতে পারি অথবা নতুন টাইটেল তৈরি করে আমরা মডিফাই করতে পারি সেক্ষেত্রে আমরা পূর্বের তৈরিকৃত টাইটেলকে আমরা মডিফাই করতে পারি সেই জন্য আমরা পূর্বের টাইটেল তৈরীকৃত টাইটেল ডাবল ক্লিক করবো এবং ডাবল ক্লিক করে আমরা টাইটেল উইন্ডোটি ওপেন করবো এখানে আমরা পূর্বের টাইটেলগুলো দেখতে পাচ্ছি মুভ টোরলের মাধ্যমে আমরা টাইটেল সিলেক্ট করবো অর্থাৎ কোনটি আমরা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখবো যে এটি সিলেক্ট করলে আমরা টেক্সট প্রপার্টি দেখতে পাবো টেক্সট প্রপার্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াইজের অর্থাৎ এটি হচ্ছে সাধারণত টেক্সটটি কোথায় মুভ হবে এবং এটির ওয়াইড হাইট কত বড় হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো এবং এখানে আছে যে কার্নিং অর্থাৎ এটি ফাঁকা হবে কিনা সেটি এবং এটি হচ্ছে লিডিং অর্থাৎ এটি উপরের নিচে টেক্সট সাধারণত সরবে কিনা এটি আমি নিচে একটি ভিডিও সংযোজন করে আমরা দেখাচ্ছি যাক লিডিং এটি হচ্ছে অর্থাৎ লাইনগুলো কতটুকু দূরত্ব হবে সেটি এবং এখানে ফন্ট আছে এই ফন্টে আমরা ফন্টের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট নির্বাচন করে নিতে পারি যে আমাদের ফন্টে কী হবে এবং ফন্ট সাইজ আছে এখানে আমরা চাইলে টাইপ করে আমরা টাইপ করে ফন্ট আমরা বড় করে নিতে পারি এবং আমরা হরিজেন্টাল না ভার্টিক্যাল হবে তা আমরা এখান থেকে নির্বাচন করতে পারি একেবারে আমরা লেফট ট্যাব নাকি সেন্টার ট্যাব নাকি রাইট ট্যাব হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি এবং ফিল কালার ফিল কালারটি হচ্ছে সাধারণত ভিডিওর বা টেক্সটের ভিতরে যে রেড কালারটি আছে এটা হচ্ছে ফিল কালার ফিল কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা এই অংশে ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেব ধরো যাক আমরা ব্লু কালার চাচ্ছি অথবা আমরা সরাসরি ইয়েলো কালার চাচ্ছি তাহলে আমরা ইয়েলো নির্বাচন করব এবং ওকে বাটনে ক্লিক করবো আমরা ইয়েলো পাবো এবং একইভাবে যদি ইয়েলোর মধ্যে আমরা কোনো গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই তাহলে দ্বিতীয় কালার আমরা অ্যাড করব এখান থেকে দ্বিতীয় কালারটি আমরা ধরা যাক অরেঞ্জ বা ডিপ কালার আমরা নির্বাচন করব দুইটি কালার আমরা পাচ্ছি এবং ট্রান্সপারেন্সি আমরা চাইলে কালারের ট্রান্সপারেন্সি আমরা করতে পারব এবং এখানে আমরা যদি টু কালার নির্বাচন করি অর্থাৎ দুইটি কালার তাহলে এখানে আমরা দুইটি কালার গ্রেডিয়েন্ট দেখতে পাবো এবং এটি গ্রেডিয়েন্টটি আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটি আমরা নির্বাচন করব যদি আমরা একাধিক কালার চাই সেক্ষেত্রে আমরা একাধিক কালার নিব অর্থাৎ এখানে যদি চারটি কালার চাই সেক্ষেত্রে আমরা ফোর দেব অর্থাৎ এবং অন্যান্য কালারগুলো আমরা নির্বাচন করবো দর হোক রেড এবং শেষে ব্ল্যাক তাহলে আমরা চারটি কালার পাবো এখানে এবং ডিরেকশন আমরা নির্বাচন করে দিতে পারবো কোন দিকে ডিরেকশন হবে এবং ট্রান্সপারেন্সি আমাদের কী হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো টেক্সট ট্রান্সপারেন্সি কি এবং যদি আমরা কোনো টেকচার দিই ভিডিও টেক্সটের ভিতরে সেক্ষেত্রে আমরা টেকচার নির্বাচন করবো এখান থেকে এবং যে কোনো একটি পিকচার নির্বাচন করে আমরা সেখান থেকে পিকচার আমরা ইম্পোর্ট করলে আমাদের টেক্সটের ভিতরে পিকচারগুলো চলে আসবে আমরা পিকচারগুলো দেখতে পাচ্ছি এবং না চাইলে আমরা পিকচার বাদ দিতে পারি এটা হচ্ছে এজ অর্থাৎ আমাদের টেক্সটের চারোপাশে যে একটি লাইন হবে সেই লাইন হবে কি না এজ হবে কি না সেটি এবং সেটি সফট হবে কি না সেটি যদি আমরা সফট করতে চাই সেই ক্ষেত্রে সফট করতে পারবো এবং যদি হার্ড ওয়াইড করতে চাই সেক্ষেত্রে হার্ড ওয়াইড করতে পারবো এবং ভাবে ডিরেকশন আমরা কোন দিক থেকে দেব যদি আমাদের মিক্সড কালার দেওয়া থাকে অর্থাৎ পূর্বের গ্রেডিয়েন্ট কালারের মতো আমরা ধরা যাক এটিকে আমরা তিনটি কালার দেব এবং এখানে আমরা আরেকটি কালার দেব ধরা যাক আমরা পিঙ্ক কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তাহলে আমাদের তিনটি কালার মিক্সিং হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি অর্থাৎ যদি আমরা এই আউটলাইন ট্রান্সপারেন্সি যে সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি দিতে একইভাবে আমরা আউটলাইনের মধ্যে টেকচার দিতে পারি এবং শ্যাডো সর্বশেষ আমরা শ্যাডো দেখব শ্যাডোটি হচ্ছে সাধারণত এটি শ্যাডো ইনসার্ট করা এই জন্য আমরা শ্যাডো সিলেক্ট করলাম এবং শ্যাডোর কালার আমরা নির্বাচন করব ব্ল্যাক এবং শ্যাডোর কালার নির্বাচন করার পর আমরা শ্যাডোটির হার্ডনেস আমরা বাড়িয়ে দেবো শ্যাডোটির হার্ডনেস দেখতে পাচ্ছি এবং শ্যাডোর ডিরেকশন আমরা কোন দিকে সেটি নির্বাচন করবো এবং সফট হোয়াইট আমরা দেখব সফট এবং শ্যাডোর সাধারণত হরিজেন্টাল ভার্টিক্যাল আমরা ডিস্টেন্স আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং শ্যাডোর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আমরা নির্বাচন করতে পারি এখান থেকে এবং এটা হচ্ছে এম্বুস যদি আমরা এখানে টেক্সটের মধ্যে কোনো এম্বুস চাই সেক্ষেত্রে আমরা ইনসাইড আউটসাইড এম্বুস সিলেক্ট করতে পারি এবং এজের জন্য অনেক সময় বোঝা যায় না শ্যাডও আমরা অফ করে দিতে পারি আমরা শুধু ইফেক্টি রাখতে পারি এখানে আমরা বুস নির্বাচন করবো এবং এখানে আমরা আউটসাইড ইনসাইড যেটি আমরা নির্বাচন করব সেটি সিলেক্ট করে নি আমরা এঙ্গেল এজ আমরা কী পরিমাণে এজ চাচ্ছি সে এজ নির্বাচন করব এবং এখান থেকে লেফট রাইট কতটুকু হবে সব আমরা নির্বাচন করে আমরা ব্লার চাইলে ব্লার করে নিতে পারি টেক্সট ব্লার করতে পারি এখান থেকে সবগুলো প্রিসেট আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে নিয়ে এখানে আমরা যদি প্রিসেট আকারে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন চেপে সেভ এজ নিউ স্টাইল আমরা নির্বাচন করব এখানে একটি নাম দেব ধরা যাক ওকে করলে আমাদের এই নতুন স্টাইলটি আকারে এখানে চলে আসবে এবং পরবর্তীতে আমরা আমরা আকারে চলে আসবে এটিকে সরাসরি অন্য কোনো ভিডিও বা টেক্সটের মধ্যে আমরা এটিকে ব্যবহার করে নিতে পারি এবং যদি আমরা চাই যে সরাসরি টাইটেলের সাথে আমাদের এই টাইটেল টাইটেলের সাথে আমাদের অন্য কোনো টেক্সট এখানে আমরা বসাবো সেক্ষেত্রে আমরা টিতে সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা সরাসরি টিতে অর্থাৎ কোনো ইনফরমেশন যদি আমরা এখানে বসে বসাতে দিই সেক্ষেত্রে আমরা টিতে ক্লিক করে ড্রাক ধরে রাখবো অর্থাৎ যেহেতু নিচের দিকে একটি ছোট্ট অ্যারো আছে এই জন্য এটিকে আমরা ড্রাক করে ধরে রাখবো এবং এখান থেকে আমরা এটি নির্বাচন করবো দেন আমরা এটিকে এখানে ক্লিক করলে আমরা অন্যভাবে আমরা লেআউট সাজাতে পারবো অর্থাৎ ভার্টিক্যাল বা লম্বালম্বিভাবে আমরা এটিকে টাইপ করে নিতে পারবো এবং আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি অর্থাৎ ইমেজ এখানে সাধারণত ক্লিক করলে আমরা কিছু ইমেজ দেখতে পাবো এখানে বিল্ডিং ইমেজ এগুলো নিয়ে আমরা বিভিন্ন খুব দ্রুত বিভিন্ন ইনফরমেশন ইমেজ থেকে ইনফরমেশন নিয়ে বা ইমেজ নিয়ে আমরা খুব দ্রুত বিভিন্ন শেপ বা বিভিন্ন ইমেজ নিয়ে আমরা এখানে টাইটেল দিকে সাজাতে পারি এখান থেকে আমরা প্রি থেকে ব্যবহার ইমেজ ব্যবহার করে ধরো জায়গাটিকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে প্রি সেট আকারে ইমেজ ব্যবহার করে নিতে পারি তো এই ইমেজে বাটনে সিলেক্ট করে আমরা এখান থেকে ইমেজ ব্যবহার করে আমাদের টাইটেলগুলোকে আরও সুন্দরভাবে সাজাতে পারি পরবর্তীতে দেখবো আমরা কীভাবে স্ক্রোল বা অন্য অন্য টাইটেলগুলো আমরা তৈরি করবো সেগুলো আমরা দেখব টাইটেলের মধ্যে দেখব টাইটেল অর্থাৎ স্ক্রোলিং টাইটেল বা ক্রোল টাইটেল তৈরি করা তো এই জন্য আমরা পূর্বে টাইটেল তৈরি করতে পারি অথবা আমরা সরাসরি নতুন একটি স্ক্রোল টাইটেল তৈরি করতে পারি সেই জন্য আমরা পূর্বে এগুলোকে ডিলিট করে দিই এবং এখানে আমরা স্ক্রল টাইটেল তৈরি করার জন্য এখানে আমরা স্ক্রিনটিকে ব্যবহার করব। এবং এখানে আমরা সাধারণত টাইটেলের মধ্যে আমরা একটি রাইট বাটন চেপে আমরা একটি টাইটেল ইম্পোর্ট করবো এই জন্য আমরা রাইট বাটন চেপে টাইটেলে যাবো অর্থাৎ একইভাবে ওই টাইটেলের মতো করে আনতে হবে এবং এখানে আমরা টাইটেলটিকে স্ক্রোল টাইটেলটিকে প্রথমে নির্বাচন করতে পারি অর্থাৎ এটি এখানে দেওয়া আছে টাইটেল টাইপ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল টাইপ দেওয়া আছে তো টাইটেল টাইপ এটি আমরা সাধারণত কোনটি নির্বাচন করবো যেমন টাইটেল টাইপের মধ্যে স্টিল আছে অর্থাৎ ইতিপূর্ব আমরা যা দেখেছি সেগুলো সাধারণত স্টিল টাইটেল তো এখানে আমরা ক্লিক করবো এবং এখান থেকে রোল ফ্রম বটম এবং যদি আমরা আমাদের পূর্ব কোনো অবজেক্ট সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু সেই অংশটি পাবো না অর্থাৎ অবজেক্ট প্রপার্টি পাবো সেটিকে সাধারণত যদি আমরা বাদ দিতে চাই বা আমরা যদি টাইটেল স্ক্রোল করব কিনা সেটি যদি চাই সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি থেকে আমরা এখান থেকে নির্বাচন করবো স্ক্রো স্ক্রোল হবে কিনা সেটি নির্বাচন করব এই আমরা এখান থেকে টাইটেল টাইপ থেকে আমরা স্টিল ক্লিক করব এবং এখান থেকে আমরা রোল from বটম রোল ফ্রম টপ ক্রোল ফ্রম রাইট ক্রো ক্রোল ফ্রম লেফট অর্থাৎ আমরা কি দিব ক্রোল নাকি রোল হবে সেটি আমরা নির্বাচন করব সাধারণত আমরা যেহেতু স্ক্রোল করব সেই জন্য আমরা এখান থেকে ক্রোল নির্বাচন করবো from রাইট না ফ্রম left আমরা সাধারণত ফ্রম রাইট নির্বাচন করব এবং এখানে নাম্বার অফ পেজেজ অর্থাৎ কতগুলো পেজ সেগুলো হচ্ছে সাধারণত স্টিলের অন্য ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয় ক্রোল ফ্রম এর ক্ষেত্রে সাধারণত কোনো পেজ ব্যবহৃত হয় না এটা সাধারণত ক্রোল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ফর্মেট এইচডি ফ্রেম সাইজ ইত্যাদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং নির্বাচন করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কি হবে ভিডিও হোয়াইট ব্ল্যাক স্টিল ইমেজ কোনটি হবে ব্যাকগ্রাউন্ড সেটি আমরা এখান থেকে নির্বাচন করব এবং এখানে আমরা এটিকে এখানে একটি শেপ তৈরি করব প্রথমে স্ক্রোল করার জন্য এবং শেপটিকে আমাদের তত বড় করতে হবে যত বড় আমরা স্কেল করতে চাই অথবা আমরা শেফটিকে পরবর্তীতে আমরা যদি দিতে চাই সেটি আমরা শেপটি পরে অ্যাড করব প্রথমে আমরা শুধু টেক্সট ইনসার্ট করে নিই ধরা যাক এখানে আমরা একটি টেক্সটে বসাবো ধরা যাক এখানে আমরা টেক্সটি উপরে ড্রাগ করবে এবং এটিকে নিয়ে আসবে এবং টেক্সটিকে আমরা ফন্ট সাইজ ছোট করবো ধরা যাক এটি ফিফটি আমরা ছোট ফন্ট সাইজ করে নিব যতটুকু প্রয়োজন ততটুকু এবং আমরা ফন্ট স্টাইল এরিয়াল সাধারণত আমরা রাখতে পারি এখানে আমরা এরিয়াল নির্বাচন করবো এবং এখান থেকে আমরা ফন্টে আরেকটা ছোট করি থার্টি টোয়েন্টি এবং এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের আরেকটি বিষয় আছে যেটি যে খেয়াল রাখতে হবে যে স্ক্রোল করার আগে খেয়াল রাখতে হবে এখানে কোনো এমবুশ বা কোনো ইফেক্ট দেওয়া আছে কিনা যদি সেগুলো আমরা অনেক সময় এখানে নাও দেখতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করে আমরা দেখতে পাবো যে এখানে কোনো ইফেক্ট দেওয়া আছে কি না সেক্ষেত্রে আমাদের ইফেক্টগুলোকে বাদ দিতে হবে এবং এই জন্য আমরা সাধারণত নর্মাল যে স্টাইল সেটি আমরা নির্বাচন করতে পারি অথবা এখান থেকে আমরা সিলেক্ট করে নিই আমরা এখান থেকে যতগুলো ইফেক্ট আছে অর্থাৎ ফিল কালারের মধ্যে সমস্ত কালারগুলোকে আমরা বাদ দিতে পারি এখানে শুধু সিঙ্গেল কালার এবং এটির কালার আমরা নির্বাচন করতে পারি ধর যা কী হলো কালার আমরা সেট আপ করবো এবং এখান থেকে শুধু ফিল কালার ছাড়া বাকি সমস্ত কালার আমরা অফ করে দেবো ইফেক্ট যা আছে সব অফ করে দেবো এম্বুস যতই ইফেক্ট সব আমরা অফ করে দেব এবার প্রিভিউতে ক্লিক করে দেখে নেব যে আমাদের কোনো ইফেক্ট আছে কি না এবার আমরা এখানে বাকি সমস্ত টেক্সটগুলোকে টাইপ করব ধর যাক আমরা একই কথা বারবার আমরা টাইপ করে দেবো এখানে আমরা একটি স্টার মার্ক দিয়ে দুটি স্টার মার্ক দিয়ে টাইপ করে দেবো একই শব্দ আমরা বারবার টাইপ করব এই জন্য আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করব পরপর আমাদের ভিডিও স্ক্রিনটি অটোমেটিক বড় হতে থাকবে আমরা যতবার পেস্ট করতে থাকবো তত বড় হতে থাকবে আমাদের ভিডিও স্ক্রিনটি সাধারণত স্ক্রোলের ক্ষেত্রে এটি হয় অর্থাৎ ক্রোল করার ক্ষেত্রে এটি হয় এবং অবশেষে আমাদের স্ক্রোলটি হয়ে গেলে আমরা এটিকে ফাইল সেভ করবো এবং আমাদের স্ক্রলটি তৈরি হয়েছে এবার যদি এটিকে আমরা আমাদের ভিডিও টাইটেলের মধ্যে নিয়ে ছাড়ি সেক্ষেত্রে আমরা যদি প্লেব্যাক করি তাহলে আমরা দেখব আমাদের নিচে স্ক্রল যাচ্ছে এবং এটি পরবর্তী তা ফেড আউট হবে এবং যদি আমরা এটিকে নিচে টাইটেলের মধ্যে না রেখে যদি আমরা উপরে রাখি তাহলে এটি কোনো ফেড আউট হবে না অর্থাৎ সরাসরি এটি বাম ডান দিক থেকে বামে চলে যাবে এবং এটি খুব ফাস্ট হয়েছে যদি আমরা এটিকে আরও স্লো করতে চাই সেক্ষেত্রে এটি টাইম আমরা বাড়াবো অর্থাৎ এটিকে ড্রাক করে বড় করে দেব সেক্ষেত্রে আমরা দেখব এটি খুব ধীরে ধীরে এটি যাবে এবং এটাকে যদি আমরা আরও স্লো করতে চাই সেক্ষেত্রে আরও বড় করে দিতে হবে সেটিকে তাহলে আমাদের এই ভিডিওটি আরও ধীরে ধীরে যাবে এবং একইভাবে আমরা দুই দিকেই ব্যবহার করতে করতে পারি যে কোনো একদিক অর্থাৎ টাইটেল বারে আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা সরাসরি ওপরে টাইটেলে ব্যবহার করতে পারি এবং যদি আমরা এটির নিচে যদি কোনো একটি বার দিতে চাই বা লাইন দিতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ওপরের ভিডিওতে নিয়ে যাব অর্থাৎ আমরা ওপরে একটি আরেকটি ভিডিও অ্যাড গিয়ে আমরা আরেকটি ভিডিও ট্র্যাক আমরা ইনসার্ট করব ভি ট্র্যাক শুধু ভি ট্র্যাক আমরা ইনসার্ট করব দেন ও ওয়ান শেপে আমরা এটির ওপরে নিয়ে আসবো এবং নিচের ট্র্যাকে আমরা আরেকটি টাইটেল ইনসার্ট করবো অ্যাট সরি অ্যাট টাইটেল এবং এখানে নির্বাচন করে আমরা এই টাইটেল বরাবর একটি শুধু শেপ ক্রিয়েট করব এভাবে এবং শেপটি আমরা অবশ্যই ট্রান্সপারেন্ট করে দিতে পারি শেপটির অপোসিটি আমরা কমিয়ে দিব এটির ট্রান্সপারেন্সি আমরা বাড়িয়ে দিব এবং এটি আমরা কোনো ইফেক্ট না দিয়ে আমরা সরাসরি আমরা এটির সিঙ্গেল কালার ব্যবহার করবো এবং এটি আমরা ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দিয়ে আমরা এটি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিবসিটি দেন আমরা এটিকে সেফ দিয়ে আমরা বেরিয়ে যাব তাহলে আমরা এটি হচ্ছে স্টিল এবং এটিকে আমরা ড্রা করে সরাসরি নিচে নিয়ে রাখবো অর্থাৎ এই উপরের লেয়ারের অর্থাৎ ওপরের ভিডি হচ্ছে স্ক্রোল নিচেটি হচ্ছে কালো শেপ এইভাবে রেখে আমরা একটি স্ক্রোল তৈরি করতে পারবো সাধারণত নিচে এটি ক্রোল তৈরি হয়েছে আমরা এটিকে ক্রোল থেকে স্টিলে তো কনভার্ট করব এটি ক্রোল সিলেক্ট করা ছিল এই জন্য ক্রোল তৈরি হয়েছে এটিকে আমরা শুধু স্টিল স্টিল সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে স্টিল করে নিব দেন আমরা এটিকে সেভ দেব এবং আমরা এটিকে এখানে ইনসার্ট করবো তাহলে আমরা দেখতে পাবো যে এটি স্ক্রোলার হবে না অর্থাৎ এই এটি আর স্ক্রোল হবে না অর্থাৎ আমরা নিচে দেখতে পাচ্ছি একটি শুরু থেকে একটি বার আছে কালো এবং ওইটির ওপর দিয়ে অডিও টেক্সটটি চলে যাচ্ছে তো এভাবে আমরা একটি ভিডিওর মধ্যে আমরা ক্রোল বা স্ক্রোল তৈরি করতে পারবো টেক্সটে তৈরি করে নিতে পারবো এবং ভিডিওর মধ্যে বিভিন্ন ইনফরমেশন আমরা সংযোজন করে নিতে পারবো এখন আমরা আলোচনা করব সাধারণত ভিডিও ফিল্টার নিয়ে এবং আমরা প্রিমিয়ারে দেখেছি যে ভিডিও ইফেক্ট এখানে হচ্ছে সেটি ভিডিও ফিল্টার তো ভিডিও ফিল্টারের মাধ্যমে সাধারণত একটি ফুটেজের কালার চেঞ্জ বা বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় তো এখানে আমরা দেখব ভিডিও ফিল্টারের ব্যবহারগুলো দেখব এই জন্য আমরা যে কোনো ভিডিও সিলেক্ট করব এবং সিলেক্ট করে অথবা আমরা সরাসরি এখান থেকে ইফেক্টে চলে যাব বিনের মধ্যে আমরা যে ইফেক্ট দেখতে পাচ্ছি সেই ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পর এখানে আমরা ভিডিও ফিল্টারে সিলেক্ট করবো সিলেক্ট করলে আমরা এখানে ভিডিও ফিল্টার দেখতে পাবো সমস্ত ভিডিও ফিল্টার এবং আমরা প্লাসে ক্লিক করে সরাসরি আমরা কয়েকটি ধাপ আমরা দেখতে পাবো অর্থাৎ কালার কারেকশনের একটি অংশ আরেকটি হচ্ছে ভিডিও ফিল্টারের মধ্যে সবগুলো বাকিগুলো আছে তো এখানে আমরা প্রথমে ভিডিও ফিল্টার দেখব যে ফ্লিকার অ্যান্টিফ্লিকার ফ্লিকারের কাছে হচ্ছে যে যদি কোনো ফ্লিকার দেয় ভিডিওতে তাহলে এটি দিয়ে দিলে সেটি সাধারণত ফ্লিকারটি রিমুভ করে দেয় অটোমেটিক ফ্লিকার এবং এখানে ব্লেন ফিল্টার এটি হচ্ছে ফিল্টারটিকে ব্লেন করে একইভাবে ফ্লিকারের মতো এবং এখানে ব্ল্যাক কালার যদি আমরা এখানে এটি নির্বাচন করি তাহলে এখানে টোটালটি হোয়াইট হয়ে যাবে এখানে আমরা ব্ল্যাক কালার নির্বাচন করলে টোটাল হোয়াইট হয়ে যাবে ভিডিওটি এবং আমরা যদি ব্লার করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করবো এবং এখানে আমরা ব্লার আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আমাদের ব্লাক সেটিং থেকে আমাদের ব্লাক বের করতে হবে এই জন্য আমরা এখানে সেটিং এই ফিল্টারটিকে যদি আমরা ফিল্টারের কোনো সেটিং করে নিতে চাই অর্থাৎ ব্লার ফিল্টারটি এখানে অ্যাক্টিভ করলাম এখানে আমরা একটি কাকি ইয়েলো একটি আমরা বার দেখতে পাচ্ছি লাইন দেখতে পাচ্ছি তার মানে এখানে একটি ফিল্টার আছে এই ফিল্টারে যদি আমরা ব্লার সেটিং করে নিতে চাই বা বারাতে কমাতেছে সেক্ষেত্রে এই ইফেক্টটি যদি আমরা বাড়াতে কমাতে চাই বা সেটিং আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ফুটেজটিকে সিলেক্ট করবো এবং এখানে আমরা ইনফরমেশনের মধ্যে দেখতে পাবো যে ব্লার আমরা একটি পাবো এই ব্লারের মধ্যে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমরা এই ব্লারের যে সেটিংটি দেখতে পাচ্ছি সেটি আমরা দেখতে পাবো এবং এটাকে আমরা ড্রাগ করে সরাসরি ব্লার আমরা কমাতে বাড়াতে পারবো এবং একইভাবে যদি আমরা অন্য অন্য ফিল্টারগুলো চেয়ে একইভাবে সেই ফিল্টারগুলো আমরা এখানে ব্যবহার করব সে সেগুলোকে ব্যবহার করে আমরা এখান থেকে সেটিং করে নিই ধরা যাক আমরা মো মোজাক ব্যবহার করবো এই জন্য আমরা মোজাক নির্বাচন করবো এবং এখানে ডাবল ক্লিক করে নিয়ে আমরা মোজাকের যে সেটিংগুলো আছে সেটিংগুলো আমরা বের করে নিয়ে আমরা সরাসরি এখান থেকে ব্যবহার করে নিয়ে আমরা এটি সেটিং করে নিতে পারবো এবং এখান থেকে আমরা যে কোনো ইফেক্ট নেই কি না কেন সমস্ত ইফেক্টেরই এখানে আমরা একটি ইনফরমেশনের মধ্যে আমরা ইফে লিস্ট দেখতে পাবো এই লিস্ট থেকে চাইলে আমরা ডিলিট করতে পারবো অথবা লিস্টের মধ্যে কোনো নতুন কোনো ইফেক্ট সংযোজন করতে পারবো ধরা যাক মোশন ব্লার এখানে আমরা নির্বাচন করে মোশন ব্লার যদি দেই তাহলে আমরা ডাবল ক্লিক করে মোশন ব্লার বাড়াতে কমাতে পারবো এখান থেকে এবং একইভাবে যে কোনো আমরা ভিডিও ইফেক্ট দেই না কেন ধর যাকে রাস্টার ওয়াইফ এখানে আমরা ভিডিওটি সিলেক্ট করলাম এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে রাস্টার ওয়াইফের আমরা বিভিন্ন ফাংশনগুলো দেখতে পাবো তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা কি ফ্রেম বা আমরা অ্যানিমেশন করে নিতে আমরা ভিডিও ইফেক্টটি অ্যানিমেশন করে নিতে পারবো এবং কালার কারেকশন সব শেষে আমরা কালার কারেকশন দেখবো যে কালার কারেকশনটি হচ্ছে সাধারণত এখানে প্রিমিয়ারের মধ্যে একইভাবে কালার কারেকশন করা যায় থ্রি ওয়ে কালার কারেকশন এটি নির্বাচন করে আমরা এখানে ডাবল ক্লিক করবো ডাক করে এবং এখানে আমরা থ্রি ওয়ে কালার ক্যাকশন করে করে নিতে পারবো এটি হচ্ছে অনেক বড়ো এবং এখান থেকে আমরা কালার নির্বাচন করতে পারবো অর্থাৎ ব্ল্যাক ব্যালেন্স এটি হচ্ছে গ্রে ব্যালেন্স এবং এটি হচ্ছে সাধারণত হোয়াইট ব্যালেন্স এখান থেকে আমরা বিভিন্ন ফাংশনগুলো নির্বাচন করে আমরা কালার কারেকশন করে নিতে পারবো স্যাচুয়ারেশন অর্থাৎ কালারের পরিমাণ আমরা বাড়াতে পারবো এখানে ব্ল্যাকের কালারের পরিমাণ কনট্রাস্ট আমরা বাড়াতে পারবো এবং এখান থেকে আমরা সবগুলো কনট্রাস্ট বাড়িয়ে আমরা বিভিন্ন যেমন ধর যাক আমরা সবগুলো জিরো লেভেলে রাখি শুধুমাত্র এটি আমরা কালারের পরিমাণ একটু চেঞ্জ করতে চাই ইয়েলো করতে চাই সেক্ষেত্রে আমরা ইয়েলো করবো এবং এটির স্যাচুয়েশান আমরা বাড়িয়ে দিয়েছি এটির স্যাচুয়ারেশান আমরা বাড়িয়ে দেব এবং এখানে কনট্রাস্ট আমরা বাড়িয়েছি এবং এখানে আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি অটো এখানে কালার পিকার দেখতে পাচ্ছি ম্যানুয়াল অটো বিভিন্ন কালার রেঞ্জে আমরা সিলেকশন করে কালার করে নিতে পারবো এভাবে আমরা কালার ইফেক্ট ব্যবহার করে আমরা এই কালারটিকে আমরা মডিফাই করে নিয়ে আমরা এটিকে সিলেকশন করে নিতে পারি অ্যাপ্লাই করলে আমাদের এটি সাধারণত কালার কারেকশনটি হয়ে যাবে এবং এটিকে আমরা চাইলে ডিলিটও করতে পারি একইভাবে কালার হুইল আছে কালার ব্যালেন্স ব্যালেন্স আছে আমরা এগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালার ব্যালেন্স করে নিতে পারি বিভিন্নভাবে লাইট ব্যালেন্স কালার ব্যালেন্স আমরা করে নিতে পারি কন্ট্রাস্ট ব্রাইটনেস এবং কালার এখান থেকে আমরা মডিফাই ব্যালেন্স করে নিয়ে আমরা ইফেক্টটিকে আমাদের কালার ব্যালেন্স করে আমাদের আমরা আমাদের ভিডিওর মধ্যে কালার ইফেক্ট দিয়ে আমরা আরও ভিডিওকে আরও সুন্দর করে নিতে পারি এখন আমরা দেখবো যে কীভাবে একটি ভিডিও রেন্ডার করতে হয় বা প্রিভিউ রেন্ডার করতে হয় আমরা আমরা সব কিছু তৈরি করার পরে সবশেষে প্রত্যেকটি ভিডিও এডিটিং সফটওয়্যারে এক্সপোর্ট করতে হয় এখন আমরা দেখবো কীভাবে ভিডিও এক্সপোর্ট করার ক্ষেত্রে কাস্টমাইজ করে নিয়ে ভিডিও এক্সপোর্ট করতে হয় বা প্রিসার্চ তৈরি করতে সেটি আমরা এই জন্য ইন আউট দেবো টাইম লাইনের মধ্যে এবং ফাইল মেনুতে গিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট প্রিন্ট টু ফাইল অথবা আমরা কীবোর্ড থেকে ফিলিভেন চেপে আমরা প্রিন্টু ফাইল ডায়ালগ অ্যাক্টিভ করবো এবং এখান থেকে আমরা যে কোনো একটি নির্বাচন করে আমরা ইতিপূর্বে দেখেছি কীভাবে এক্সপোর্ট করতে হয় অথবা আমরা সরাসরি এখান থেকে আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা আমাদের কাস্টম ফাইল ফর্মেট সাজিয়ে নিব এই জন্য আমরা